বাংলাদেশের যে যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এম বিবিএস বিডিএস স্টুডেন্টস অ্যান্ড দ্য স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড হু আর ওয়াচিং মি তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার চন্দনা সরকার সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান অ্যানাটমি বিভাগ শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল আমাদের আজকের টপিক স্ট্রাকচার রিলেটেড উইথ ব্রেন স্টেম তো শুরু করি ফার্স্ট কোয়েশ্চেন হোয়াট ডু ইউ মিন বাই ব্রেন স্টেম দেখো মিড ব্রেন পন্স অ্যান্ড মেডালা দি সি টুগেদার কনস্টিটিউট ব্রেন স্টেম মিড ব্রেন পন্স অ্যান্ড মেডালা দেখো মিড ব্রেনের এই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি এখানে এটার নাম কি সেরিব্রি দেখো ক্রাস সেরিব্রি দিস ইজ দ্য পন্স অ্যান্ড দিচ ইজ দ্য মেডালা এখন দেখো পন্সের দেখো একটা ভার্টিক্যাল গ্রুপ এই গ্রুপটার নাম কি ব্যাজিলার গ্রুপ হুইস স্ট্রাকচার ইজ রিলেটেড উইথ দিস গ্রুপ ব্যাজিলার আর্টারি পরের কোশ্চেন ব্যাজিলার আর্টারি কীভাবে তৈরি হয় বাই দ্য ইউনিয়ন অফ টু হার্টিব্রাল আর্টারিস অ্যাট দ্য লোয়ার বর্ডার অফ দ্য পন্স আর এই আপার বর্ডার অফ দ্য পঞ্চে সেটা ভাগে ভাগ হয়ে যায় পোস্টিরিয়ার সেরিব্রাল আর্টারি তাহলে দিচ ইজ দ্য বাজিলার গ্রুপ এখানে থাকতেছে কে ব্যাজিলার আর্টারি কিভাবে তৈরি হয় বাই দ্য ইউনিয়ান অফ টু ভার্জিব্রাল আর্টারিস এখন দেখো মিড ব্রেনের সাথে আমরা জানি দুইটার নার্ভ কী কী অকুলো মোটর অ্যান্ড ট্রক্লিয়ার নার দেখো এটা হলো কি অকুলো মোটর নার আর এই যে পিছন থেকে চলে আসছে এটা কি ট্রক্লিয়ার নার্ভ এই নার্ভ দুইটা কেমন নার্ভ পিওরলি মোটর নার্ভ অকুলো মোটর অ্যান্ড ট্রক্লিয়ার নার্ভ আচ্ছা পঞ্চের সাথে অ্যাটাস্ট এই নার্ভটা কি দেখো এটা কি ট্রাইজিমিনাল নার্ভ এটা কেমন নার্ভ এটা একটা মিক্সড নার্ভ ইট হাজ বৌথ সেন্সোরি অ্যান্ড মোটর রুট এবং ট্রাইজিমিনাল নার্ভের কয়টা ব্রাঞ্চ অফথেলমিক ডিভিশন ম্যাকজিলারি ডিভিশন অ্যান্ড ম্যান্ডিবুলার ডিভিশন এটাও কিন্তু আমরা জিজ্ঞেস করি যে ট্রাইজিমিনাল নার্ভের যে তিনটা ডিভিশন কোনটা নেচার কীরকম দেখো অপথেলমিক অ্যান্ড ম্যাকজিলারি তার হলো পিওরলি সেন্সরি। বাট ম্যান্ডিবুলার ডিভিশন এটা কিন্তু আবার মিক্সড ইট হাজ বৌথ মোটর অ্যান্ড সেন্সোরি রুট এলে গেল আমাদের পঞ্চের সাথে এটা অ্যাটাস কি ট্রাইজিমিনাল নাট নাও পন্টো মেডুলারি জাংশন দেখো এখান থেকে তিনটা নাট ফ্রম মিডিয়াল টু ল্যাটারাল এমার্স করলো কী কী দিস ইজ দ্য অ্যাবডুসেন্স নাট এটা কি ফেশিয়াল দেন ভেস্টিবুলো ককলিয়ার নাট অ্যাবডুসেন্স নাট এটা কেমন নাট এটা পিওরলি মোটর নাট আর ফেসিয়াল নাট এটা আবার কি মিক্সড নাট আর ভেস্টিবুলো ককলিয়ার নাট এটা কি পিওরলি সেন্সুরি নার দেখো এখানে তিনটা নার ফ্রম পন্টো মেডুলারি জাংশন তাহলে অ্যাপডুসেন্স এটা পিওরলি মোটর ফেসিয়াল এটা মিক্সড আর ভেস্টিবুলো কক্লিয়ার এটা হলো পিওরলি সেন্সুরি নার আর এই যে ভেস্টিভুলো ককলিয়ার নার এর আবার দুইটা পার্ট ভেজ্টিবুলার পার্ট অ্যান্ড ককলিয়ার পার্ট ভেস্টিবুলার পার্ট ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেনটেনেন্স অফ ইকুইলিব্রিয়াম আর কক্লিয়ার পার্ট এটা কি এটা কনসার্ন উইথ হিয়ারিং আচ্ছা নাও দিস ইজ দ্য মেডালা দেখো এই যে ভার্টিক্যাল গ্রুপ এটার নাম কি অ্যান্টেরো মেডিয়ান সালকাস তাই তো এটা কি অ্যান্টেরোল্যাট্রাল সালকাস আর এটা পোস্টেরো ল্যাট্রাল সালকাস তাহলে দেখো এটা কি ভেন্ট্রা সারফেস অফ দ্য মেডালা অ্যান্টেরো মেডিয়ান সালকাস তার পাশেই উঁচু উঁচু জায়গা এটা কি পিরামিড পিরামিডটা কি দিয়ে তৈরি হলো বাই দা পিরামিডাল ফাইবার অথবা আমরা কী বলি কর্টিকো স্পাইনাল ফাইবার সেই যে কর্টিকো স্পাইনাল ট্রাক্ট অর পিরামিডাল ট্রাক্ট পিরামিডাল সালস উইথ দেয়ার ফাইবার তাকে আমরা কী বলি কর্টিকো স্পাইনাল ট্রাক্ট অর পিরামিডাল ট্রাক্ট একটা ডিসেন্ডিং ট্রাক সেই কর্টিকো স্পাইনাল ফাইবারের জন্য তৈরি হলো এটা কি পিরামিড এরপর দেখো এটার নাম কি অলিভ এটা কি অ্যান্টেরো ল্যাট্রাল সালকাস তার ল্যাটারালি কি আছে অলিভ অলিভটা কেন তৈরি হলো ডিউ টু প্রেজেন্স অফ ইনফিরিয়ার অলিভারি নিউক্লিয়াস এখন দেখো পিরামিড আর অলিভ এখান থেকে কোন নাটটা এমার্জ করলে হাইপোগ্লোসাল নার্ভ কেমন নার্ভ পিওরলি মোটর নার্ভ আচ্ছা এটা কি দেখো এটা ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল এটা দিয়ে কি হয় যে মেডালাটা অ্যাটাচ থেকে উইথ সেরিভেলাম নো সেরিভেলাম ইজ অ্যাটাচড উইথ ব্রেন স্টেম তাই না মিড ব্রেন পঞ্চ অ্যান্ড মেডালা বাই থ্রি পেডাঙ্কেলস সুপিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল মিডেল সেরিবেলার পেডাঙ্কেল অ্যান্ড ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল তাহলে দিছি ইজ দ্য ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল এখন দেখো এই যে অলিভ আর ইনফিরিয়ার সেরিবেলার পেডাঙ্কেল এখান থেকে এই যে এই যে গ্যাপ পোস্টেরো ল্যাটারাল সালকাস এখান থেকে তিনটা নার্ভ এমার্জ করে কী কী দেখো গ্লোসোফেরিনজিয়াল ভ্যাগাস অ্যান্ড অ্যাক্সেসরি নার্ভ দেখো এই আর ভ্যাগাস এরা কেমন নাট মিক্সড নার্ভ আর অ্যাক্সেসরি নার্ভ এটা পিওরলি মোটর তার আবার কয়টা রুট দুইটা রুট ক্রেনিয়াল রুট অ্যান্ড স্পাইনাল রুট সো দিস ইজ অল অ্যাবাউট দ্য স্ট্রাকচারস রিলেটেড উইথ ব্রেন স্টেম তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এটা ভালো করে পড়ার জন্য আমার একটা বই আছে ইজি নিউর অ্যানাটমি বইটা তোমরা কালেক্ট করে নিও বইয়ের জন্য তোমরা আমার সাথে কমিউনিকেট করবে আমার সেল নাম্বার জিরো তোমাদের সাথে আবারও কথা হবে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ